হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা দেখে নেব বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি তো বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি থেকে যে সকল কোয়েশনগুলো আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে হয়ে থাকে তো সেই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখে নেব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন ইস্যু তাদেরকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি প্রতিনিয়ত জি কেম রিজনিং এই সমস্ত বিষয়ের উপর শর্ট টেক্স দিয়ে থাকি তো বন্ধুরা এখন আমরা দেখে নেব বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি তো সকলেই আমরা মোটামুটিভাবে জানাই বিভিন্ন দেশের সংবাদ এজেন্সি সম্পর্কে তো তবুও এক নজরে দেখে নেব আজকের এই ভিডিওতে তো বলছে এখানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ইউএনআই হিন্দুস্তান সমাচার সমাচার ভারতী তো এই সংবাদ এজেন্সিগুলো হচ্ছে আমাদের কোন দেশ থেকে ভারত দেশ থেকে তারপরে বলছে বাংলাদেশ সংবাদ সংস্থান তো বাংলাদেশ সংবাদ সংস্থান বি এস এস এর হেডকোয়ার্টার হচ্ছে বাংলাদেশ তারপরে বলছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান তো এটা হচ্ছে ইসলামাবাদ ইসলামাবাদের সংবাদ এজেন্সির নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান তারপরে বলছে ফ্রান্সের সংবাদ এজেন্সির নাম কি এজেন্সি ফ্রান্স প্রেস তারপরে ইন্দোনেশিয়ার হচ্ছে অন্তরা আমেরিকার হচ্ছে ইউনাইটেড প্রেস এবং আমেরিকার আরেকটি সংবাদ এজেন্সি রয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এবারে দেখে নিব আমেরিকার সংবাদ এজেন্সির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিস তো আমেরিকার আমরা তিনটি সংবাদ এজেন্সির নাম দেখে নিলাম তারপরে রিটা রিটা হচ্ছে রাশিয়ার সংবাদ এজেন্সির নাম আর রয়টার হচ্ছে ইউকে ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম তো লন্ডনে হচ্ছে হেডকোয়ার্টার আর তারপরে বলছে টরেন্টো টরেন্টো দেশের সংবাদ এজেন্সির নাম হচ্ছে কানাডিয়ান প্রেস আর টোকিওর হচ্ছে উচ্চারণটা একটু অন্যরকম কাই ওডন থস্থান তো এবারে বলছে চায়না নিউজ সার্ভিস তো চায়না নিউজ সার্ভিস সংবাদ এজেন্সির কোথায় এটা বেজিং দেশের ঠিক আছে মানে চায়না চায়নার রাজধানী হচ্ছে বেজিং তারপরে রয়েছে আরবের আরব নিউজ এজেন্সি চেক প্রজাতন্ত্র সেটাকা আর কায়রোর হচ্ছে মিডল ইস্ট এজেন্সি তো এই সকল সংবাদ এজেন্সিগুলো এবং তার হেডকোয়ার্টার এবং দেশ হেডকোয়ার্টার এবং দেশ এই সম্পর্কে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় তো বন্ধুরা তোমরা একটু দেখে নিবে আর যদি পিডিএফ ফাইল প্রয়োজন হয় তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বন্ধুরা আজকে ছিল ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না